প্রিয় দর্শকবৃন্দ, এয়ার মালিক সিডসের নতুন একটি জাতের ঢেঁড়স যার নাম দুরন্ত। এই গাছটা খাটো প্রকৃতির, এটা 35 থেকে 38 দিনেই আপনি ফল সংগ্রহ করতে পারবেন, সারা বছর চাষ করতে পারবেন। ফল তোলা খুবই সহজ, কাটার আঘাত লাগে না এবং আকর্ষণীয় সবুজ রং। তোলার পরও প্রায় 2 থেকে 3 দিন পরও এরকমই রং থাকবে, এ কারণেই আড়তে এটার চাহিদা প্রচুর। এই জাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে প্রচুর শাখা প্রশাখা হয় এবং প্রতিটি শাখাতেই একই ধরনের ফলন পাওয়া যায়, অর্থাৎ প্রতি গিটে গিটে এটার ফলন। এ কারণেই কৃষকরা পছন্দ করছে এই দুরন্ত জাতটি। এই দুরন্ত জাত নিয়ে থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আমরা এখন আছি মানিকগঞ্জ জেলার সাঠুরিয়া থানার জান্না গ্রামে। এই গ্রামেরই যে কৃষক দুরন্ত জাতের ঢেঁড়স চাষ করেছেন, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ। আমার বাসা আমার গ্রাম জান্না, দক্ষিণপাড়া, ফকুরহাটি ইউনিয়ন। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করতেছি এবং আমি একজন কৃষক। আচ্ছা, আপনি এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ছেন এখন, তো এই পড়াশোনার পাশাপাশি ক্ষেত দেখেন, আপনি করেন নাকি আপনার বাবা করেন? হ্যাঁ, আমার বাবাও করে, মাঝে মাঝে আমিও আসি। আচ্ছা, আপনি কতদিন ধরে করছেন? আমি বিগত প্রায় 5 বছর ধরে, আমার বাবা 50-60 বছর হবে। আচ্ছা, তো এই যে পড়াশোনার পাশাপাশি এই ক্ষেত খামার করেন, তো এতে কি পড়াশোনার কোনো ক্ষতি হয় না? আমার মনে হয় না পড়ার সময় তেমন ক্ষতি হয়, কারণ কৃষি কাজ করলে দেখা গেছে বাসায় একটা আর্থিক আর্থিক যে একটা দিক আছে ওইটা আমি পূরণ করতে পারি। আচ্ছা, তো আপনারা এবার কী কী চাষ করেছেন? এবার আমি অনেক কিছু চাষ করেছি, তার মধ্যে ঢেঁড়স, কদর, ঝিঙা, কহি, পোস্তা, ভুট্টা আরও ইত্যাদি। আচ্ছা, তো ভাই আপনারা এই যেমন ধরেন আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ঢেঁড়সের ক্ষেতে, তো ঢেঁড়স চাষাবাদের শুরুতে আপনারা কীভাবে চিন্তা করেন যে এবার আমরা কী কী চাষ করব, কী চাষ করব, কোন জাত চাষ করব, এটা আপনারা কীভাবে চিন্তাভাবনা করেন? আসলে আমরা চিন্তাভাবনা করি যে কোন বীজটা লাগালে বেশি ভালো ফলন হবে, দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু, ক্রেতারা ক্রয় করতে ইচ্ছুক। সেজন্য আমরা প্রথমে ঢেঁড়সের বীজ যে ভালো কোনটা সেটা বিবেচনা করি। আচ্ছা আবদুল্লাহ ভাই, সেটা হচ্ছে আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে ঢেঁড়স চাষের শুরুতে কোন কোন দিকটা তাদের খেয়াল রাখা উচিত যাতে ফলনটা বাড়ে? ঢেঁড়স চাষের শুরুতে ফলন বৃদ্ধি পাওয়ার জন্য যেসব বিষয় আমাদের খেয়াল রাখতে হবে তা হলো, গাছ রোপণ করার সময় দেখতে হবে যে গাছের বীজটা যেন মাটির বেশি ভিতরে চলে না যায়, তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। এবং একটু বড় হওয়ার পর বেশি বেশি পানি প্রয়োগ করতে হবে ক্ষেতে, যাতে গাছে শুকনো না যেয়ে মরে না যায়। এবং একটু বড় হলে যখন গাছে ফলন দেওয়া শুরু করবে তখন ভালোভাবে কীটনাশক প্রয়োগ করতে হবে এবং গাছে গোড়া থেকে আগাছানাশক করলে আমরা ভালো ফলন পাবো। আচ্ছা ভাই, আপনি এবার কী কী জাতের ঢেঁড়স চাষ করলেন? এবার আমি 2 প্রকার ঢেঁড়স চাষ করেছি, একটা হচ্ছে মালিক সিডর দুরন্ত, আর একটা হলো সুপারসমি। আচ্ছা, তো এই এটা কি দুরন্ত? হ্যাঁ, এটা দুরন্ত। আচ্ছা আবদুল্লা ভাই, আপনি যে মালিক সিডের দুরন্ত জাতের ঢেঁড়স চাষ করেছেন, তো অন্যান্য জাতের থেকে এই জাতের পার্থক্যটা কি? অন্যান্য জাতের ঢেঁড়স সাথে পার্থক্য, এটা দেখতে অনেক সুন্দর, ছিঁড়তে অনেক নরম, খুব সহজে ছিঁড়া যায়, বাজারে নিয়ে গেলে এটা সহজে বিক্রি হয়ে যায় কারণ এটা সাইজ ভালো, ভিতরের বিচি দেখা যায় না এবং এটা কালারটা অনেকদিন রাখলেও ফ্যাকাশে হয়ে যায় না। আপনি কতটুকু জমিতে এই ঢেঁড়স চাষ করেছেন আর খরচ কেমন হলো? আমি প্রায় 20 একর জমিতে ঢেঁড়স চাষ করেছি, তাতে আমার খরচ হয়েছে সব মিলিয়ে সার বীজ যা আছে সব মিলিয়ে হয়তো 10 থেকে 15 হাজার টাকা খরচ হয়েছে আমাদের। আচ্ছা ভাই, আপনি যা বিক্রি করেছেন এবং সামনে যে পরিমাণ বিক্রি হবে, তো সব যদি হিসাব করেন তাহলে কত টাকা আসে? সব মিলিয়ে যদি হিসাব করে গড়ে প্রায় আমার 1 লাখ এর উপরে যেতে পারে। আচ্ছা আবদুল্লাহ ভাই, আমাদের যেসব দর্শক যারা ঢেঁড়স চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কী উপদেশ থাকবে? যারা ঢেঁড়স চাষ করতে চাচ্ছেন বা করবেন তাদের জন্য আমার একটা উপদেশ থাকবে, তারা যেন মালিক সিডর দুরন্ত ঢেঁড়সটা চাষ করে কারণ এটা দেখতে অনেক সুন্দর, ছিঁড়তে খুবই আরামদায়ক, নরম হয়, শক্ত হয় না এবং একটি গাছে অনেকগুলো ফলন পাওয়া যায়।